আজকে আমাদের টপিক হচ্ছে ম্যানেজারিয়াল স্টেট আহ আমি চ্যাটবক্সে দুটো পেস্ট করে দিচ্ছি তোমরা থেকে অনলাইন রিসোর্সেস সেখান যেগুলো আছে সেগুলো চেক করতে পারো ডিওয়াই হচ্ছে তোমার ডিজিটাল অবজেক্ট তো সেটা তোমরা পেয়ে যাবে তো ম্যানেজেরিয়াল স্টেট যারা ফিজিক্যাল ক্লাসটা করেছিলে তারা বেসিক্সটা জানো এটার সাথে অবশ্যই কোন বই আমি বলে দিলাম যে জেমস বার্নামের আমি বলে দিলাম অলরেডি জেমস বুক কনসাল্ট করতে পারো তবে হ্যাঁ বইটা বইটা হয়তো হয়তো কমপ্লিটলি তোমরা পাবে না অনলাইনে অ্যাভেলেবেল মানে কিনতে পারো বাট অনলাইন কপি আছে কিনা আমার জানা নেই ম্যানেজেরিয়াল রেভলিউশন জেমস বার্নামের সেই বইটা কনসাল্ট করতে পারো আমি অলরেডি চ্যাটবক্সে লিখে দিলাম হুম চ্যাটবক্স আমি যেটা লিখে দিয়েছি ম্যানেজারাল রেভলিউশন হোয়াট ইস হ্যাপনিং ইন দ্য ওয়ার্ল্ড জেমস বার্নহাম এটা হচ্ছে বই আর বাদ বাকিগুলো হচ্ছে দুটো অনলাইন পেপার্স এবং একটা অনলাইন আর্টিকেল আমেরিকান অ্যাফেয়ার্স জার্নাল থেকে এনিওয়ে তো যারা ক্লাস পিসিপি করেছো তাদের মনে থাকবে আমরা আলোচনা করেছিলাম নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিউ পাবলিক ম্যানেজমেন্ট এই কনসেপ্টগুলো এবং ম্যানেজেরিয়াল স্টেট স্পেসিফিকে এই কনসেপশনটা আরও কাজে আসে পার্টিকুলারলি উনিশশো নব্বই এর পর থেকে যখন আমরা দেখছি পৃথিবীতে একটা ম্যানেজমেন্টের দিকে জোর দেওয়া হচ্ছে র্যাদার দেন গভর্নমেন্টের দিকে মানে গভর্নমেন্ট এটা তোমাদের মনে থাকবে আশা করি যারা পড়েছ পিসিপি কিংবা কেউ বলতে পারবে মানে যদি আমি এটা বলি ফ্রম গভর্নমেন্ট টু গভর্নেন্স ফ্রম গভর্নমেন্ট টু গভর্নেন্স তার মনে আছে কি আমি ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলেছিলাম যে রাষ্ট্র থেকে সরকারের যে একটা সব জায়গাতে তার যে একটা কার্যকরী ভূমিকা ছিল সেটা অনেকটা কমে গিয়ে এখন গভর্নমেন্টের থেকেও প্রশাসনিক দক্ষতার উপর বেশি জোর দেওয়া হচ্ছে আমি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টের কথা বলেছিলাম মনে আছে কাউ একজন শুধু বলছে ইয়েস এই যে গভর্নমেন্ট থেকে গভর্নেন্স এই যে একটা পদার্পণ করা হলো টু শিফট পারসেপশন প্রশাসনিক দৃষ্টিকোণে একটা বড় চেঞ্জ দেখা দিল সেইটাই হচ্ছে ম্যানেজেরিয়াল স্টেটের মূল উৎস যেটা পার্টিকুলারলি নাইনটিন থেকে কিন্তু মানে মূলত নাইনটিন থেকে এটা কিন্তু বেশি প্রাধান্য পেয়েছে কি হলো তোমরা জানো যে মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল ডেট ক্রাইসিস চলছিল সেই উনিশশো আশি দশকের থেকেই সেই ডেট ক্রাইসিস থেকে বেরোনোর জন্য নাইনটিন দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এরকম যে বিশ্ব যে ব্যাংক এবং তার অ্যালাইড যে সংস্থাগুলি আছে তারা কিন্তু মানে লোন আগেও দিত তারা পার্টিকুলারলি ডেভেলপমেন্ট পারপাসের জন্য তারা ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস এর জন্য তারা লোন দিয়ে থাকত কিন্তু এখন তারা লোনটাকে দিচ্ছে উইথ সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশনস যে আমরা যদি কোনো একটা দেশকে পার্টিকুলারলি ডেভেলপিং কান্ট্রিকে আমরা যদি লোন দিই তাহলে সেইটার লোনটা টাকাটা কিভাবে ইউটিলাইজ করা হবে সেটার একটা নির্দিষ্ট পারসপেক্টিভ থাকবে এবং সেইটাকে কিন্তু ফলো করলে তবেই লোনটা পাওয়া যাবে এইটা এই যে পার্টিকুলার কন্ডিশনস এর সাথে এমফাসাইজ করে গোটা আই এম এফ বলো বিশ্বব্যাংক বলো এরা যে ডেভেলপমেন্টাল অ্যাসিস্টেন্স প্রোগ্রামসগুলো দিচ্ছে এটাকে বলা হলো এস এ পি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামস এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামস এস এ পি এখানেই কিন্তু প্রথমবার দেখা গেল মানে ম্যান্ডেটারি এর আগে অনেকগুলি দেশ করেছে মানে আমেরিকাতেই ধরো ছিল কিন্তু ম্যান্ডেটারি এই যে দেশগুলি যারা এতদিন একটুখানি সেন্ট্রালাইজড ছিল কিছুটা হলো ক্লোজ মার্কেট ছিল মানে অফিসিয়ালি নয় কিন্তু কিছুটা হলো তারা কিন্তু ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত বাজারকে নিয়ন্ত্রণ করত কিন্তু এইটিজের দশক থেকে পার্টিকুলারলি নাইনটিজে গিয়ে এটা কিন্তু ম্যান্ডেটারিলি তাদেরকেও কিন্তু অনেকটা মুক্ত বাণিজ্যের দিকে যেতে হলো তাদেরকে মার্কেট ওরিয়েন্টেড রিফর্মস করতে হচ্ছে যে এটাই ছিল স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের মূল উদ্দেশ্য এবং এই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের কথাটা আমি বলছি এখানে তার অন্যতম পার্সপেক্টিভ হচ্ছে একটা হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড রিফর্মস যেখানে বাজার কেন্দ্রিক একটা মুক্ত বাণিজ্য আবহাওয়ার সৃষ্টি করা ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট করা যেখানে রাষ্ট্রর যেখানে খরচা হচ্ছে কতটা ব্যয় হচ্ছে সেটা বেশ ভালো করে তার একটা হিসেব নিকেশ করা ম্যানেজারদের ওপর বেশি দায়িত্ব দেওয়া ওই যে টেকনোক্র্যাটস আর বিউরোক্র্যাটস আমি আলোচনা করেছিলাম তারই সাথে সাথে অন্য পার্সপেকটিভটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস রাষ্ট্রকে কিছুটা গুটিয়ে নিয়ে রাষ্ট্রকে কিছুটা রোল ব্যাক করে রোল ব্যাক অফ দ্য স্টেট অ্যান্ড মোর এমফাসিস অন গভর্নেন্স রাষ্ট্র থেকেও প্রশাসনিক ব্যবস্থার উপর এখন বেশি জোর দেওয়া হচ্ছে মানে এটা আমি বলেছিলাম গোটা পৃথিবীতেই রাষ্ট্র ছিল অন্যতম কারক উন্নয়ন কিংবা গণতন্ত্র কিংবা মানুষকে যে পরিষেবা প্রদান করবে সেখানে রাষ্ট্র ছিল ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাক্টার্স আমরা কিন্তু দেখতে পেলাম এইটিস থেকে পার্টিকুলারলি ভারতবর্ষে ধরো নাইনটিস থেকে কিংবা আরো পার্টিকুলারলি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে স্টেট এখন আর একমাত্র কারক থাকলো না এখন অনেকগুলি নন স্টেট অ্যাক্টরস প্রাইভেট প্রতিষ্ঠান চলে এলো কেন তাহলে কি এই যে একটা শিফট হচ্ছে আশির দশক থেকে নব্বই দশকে গিয়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল কোল্ড ওয়ার শেষ হয়ে গেল এই যে একটা ম্যাসিভ শিফট হলো সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের অন্যতম কন্ডিশন যেটা অলরেডি কিসের মাধ্যমে ইম্পোজ হয়েছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইত্যাদি কিসের মাধ্যমে ইম্পোজ করলো কেউ চ্যাটবক্সে লেখো দেখি কিসের মাধ্যমে ইম্পোজ করলো যদি আমি একটা শব্দে বলতে চাই থ্রু হোয়াট ওয়ার দ্য কন্ডিশন ফর ম্যানেজেরিয়াল অ্যান্ড এফেক্টিভ মার্কেট ওরিয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস লেড ফর দ্য ডেভেলপিং অর আন্ডার ডেভেলপড কান্ট্রিজ এখানে যে অনেকেই বলছো মাধবী সুনন্দ আরো আশিস একেবারেই কারেক্ট এস দ্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামস তো এই এস এর মাধ্যমে একটা ম্যান্ডেটেড মানে করব নাও করতে পারি সেই চয়েসটাই আর রইলো না যদি আমাদের অগ্রগতির জন্য প্রথম বিশ্বের দেশগুলির থেকে তথা বিশ্ব ব্যাংক অন্যান্য ফান্ডিং এজেন্সির থেকে যদি আমাদের অর্থ দরকার পড়ে তাহলে আমাদেরকে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট করতেই হবে আন্ডার ডেভেলপ দেশগুলির কথা বলছি এবং ডেভেলপিং কথা বলছি ইন্ডিয়া সেকেন্ড ক্যাটাগরিটা পড়তো এখন ফার্স্ট ক্যাটাগরিটা হয়ে গেছে অনেকেই বলে থাকে যাই হোক তো এই যে একটা সেন্ট্রাল টেন্ডেন্সি যেখানে কি কি থাকছে একটা থাকছে মার্কেট ওরিয়েন্টেড রিফর্মস বাজার কেন্দ্রিক অনেকগুলো পরিবর্তন করা হচ্ছে যেখানে স্টেটের এমফাসিস কম গভর্নেন্স এবং মার্কেটের ওরিয়েন্টেশন বেশি তাদেরকে প্রাধান্য হচ্ছে মানে অনেকটা বাজার খুলে যাচ্ছে এখন তার অন্যতম কারণ তোমরা বুঝতেও পারছো গ্লোবাল প্রেক্ষাপটে কোল্ড ওয়ার সমাপ্ত হয়ে গেল সোভিয়েট ইউনিয়ন আর রইল না সকলেই এখন ক্যাপিটালিজমের দিকে ঝুঁকে যাচ্ছে মানে যারা নিজেদেরকে কমিউনিস্ট বলছে কিংবা সোশ্যালিস্ট বলছে সেই দেশগুলোও কিন্তু ক্যাপিটালিজমের যে ওপেন মার্কেট গ্লোবাল ট্রেড এই যে নীতিগুলো আছে এগুলোকে তারা ইমপ্লিমেন্ট করে দিচ্ছে ফর এক্সাম্পল চাইনা আরেকটা ছিল ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট যেখানে এই যে রাষ্ট্রের যে একটা বিপুল ব্যয় এইটাকে কমিয়ে এনে চেষ্টা করা হচ্ছে অনেকটা এফিসিয়েন্সির ওপর জোর দেওয়া ইকোনমি অ্যান্ড এফিসিয়েন্সি এবং এই রাষ্ট্রের বিপুল ব্যয়টাকে কমিয়ে আনার অন্যতম কারণ তো এইটা লস রানিং এন্টারপ্রাইজেস ছিল এখন যদি তাদের প্রফিট নাও বা হয় কারণ সরকার তো আর মুনাফা করার জন্য এখানে মানে ব্যবসা করে না সরকার মুনাফা তাদের মেন উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনপরিষেবা প্রদান করা কিন্তু লস যাতে কম হয় যাতে ওয়েস্টেজ কম হয় তাই জন্য ইকোনমি এফিসিয়েন্সির মাধ্যমে ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট এবং আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসকোর্সে যেটা মূল শব্দ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস তার জন্য সেই আবার ওয়ার্ল্ড ব্যাংকের টু তাই জন্য আবার সেই ম্যানেজেরিয়াল স্টেটের পার্সপেক্টিভ যেখানে একমাত্র বিউরোক্র্যাট একমাত্র মিনিস্ট্রিস একমাত্র রাষ্ট্র উন্নয়নের কাণ্ডারি কিংবা ওয়েলফেয়ার পলিসিজের কারক হয়ে মানুষের কাছে পৌঁছে যাবে সেটা কিন্তু নয় এখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিভিন্ন প্রফেশনালস যাদেরকে ম্যানেজার্স বলা হয় তারা এখন এগিয়ে আসছে তোমাদের টেলার টেলার বোধহয় তোমরা অলরেডি শুনেছ নইলে তোমাদের সেকেন্ড পেপারে তো থাকবেই ফ্রেডরিক টেলার তিনি যেমন করলেন সাইন্টিফিক ম্যানেজমেন্ট প্রিন্সিপালস এইটা উনি লেট ফরওয়ার্ড করলেন সাইন্টিফিক ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অফ ফ্রেডরিক টেলার সেখানেও কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজেশনের কথা বলা হচ্ছে সেখানে বলছে কি করে বেটার ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস ইত্যাদি ঠিক আছে ঠিক তেমনই ধরো প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডাইরেক্টিং কোয়ার্ডিনেটিং রিপোর্টিং অ্যান্ড বাজেটিং এটাকে একটা শব্দে আমি কি বলবো আমি অলরেডি আলোচনা করেছিলাম গার্লিক অ্যান্ড কনসেপ্ট কেউ বলতে পারবে প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং এই তো ডাইরেক্টিং এই তো মনস্মিতা আর মৌমিতা পস্ট করি ও এস ডি সিও আর বি হ্যাঁ তো এই যে সাইন্টিফিক ম্যানেজমেন্ট এবং জন প্রশাসনে একটা যে জন প্রশাসনের মধ্যে এমন একটা ম্যানেজমেন্টের ধারাকে অ্যাপ্লাই করা জন প্রস্থাপনা যেখানে তারা এফিশিয়েন্সি ইকোনমি প্রফেশনালিজম ক্লায়েন্ট সেন্ট্রিজম এগুলোর উপর জোর দিচ্ছে অতএব অ্যাডমিনিস্ট্রেটিভ যে সাইকোলজি ছিল কিংবা অ্যাডমিনিস্ট্রেশনের যে ফাংশনের পেছনে যে একটা আইডিওলজি অবজেক্টিভ একটা যে মতাদর্শ ছিল সেই অর্গানাইজেশনাল মতাদর্শটা কিন্তু এখন পাল্টে যাচ্ছে আগে ছিল আমি সার্ভিস প্রোভাইড করছি কিন্তু কারোর সাথে কম্পিট করছি না কিন্তু এখন ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট এখনো রয়েছে তারাই সার্ভিস প্রোভাইড করছে কিন্তু তারা এখন কম্পিট করছে অনেক জায়গায় যখন তারা পারফরমেন্স দিতে পারছে না তখন দে আর হ্যাভিং টু ফেস ইন্টার ডিপেন্ডেন্স মানে অন্যান্য রাষ্ট্রের সাথে কিংবা আন্তর্জাতিক সংস্থা ধরো ইউনাইটেড নেশনস এর একাধিক সংস্থা আছে ইত্যাদি কিংবা তারা প্রাইভেট অর্গানাইজেশন সাথেও কিন্তু একটা ইন্টারডিপেন্ডেন্সির ওয়েবের মাধ্যমে তারা সলিউশনগুলো মানুষের কাছে দ্রুত পৌঁছে দিচ্ছে এইটা থেকে মোটামুটি শুরু হলো কিন্তু গিয়ে এই এই যে একটা লুফল রইল এইটাকে আরো ভালোভাবে বুঝে মোটামুটি পৃথিবীর সমস্ত দেশই নাইনটিজ অনওয়ার্ডস তারা কিন্তু এই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ বিউরোক্রেটিক রিফর্ম তারা কিন্তু অলরেডি অ্যাডজাস্ট করা শুরু করলো এবং সেই ক্ষেত্রে এটাও বোঝা গেল যে শুধুমাত্র স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট কিন্তু যথেষ্ট নয় এসে ফলো করলেই কিন্তু ইট উইল নট বি দ্য সলিউশন এর সাথে সাথে আরও কি করতে হবে লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন এবং এমব্রেসিং গ্লোবালাইজেশন বিশ্বায়নকে মুক্ত বাণিজ্যের সাথে কানেক্ট করতে হবে একটা দেশের যে বাজার তাকে বিশ্ব বাজারের সাথে কানেক্ট করতে হবে রাষ্ট্রের যে একটা রিলেটিভ কন্ট্রোল ছিল যে বাজারে প্রাইস কত হবে বাজারে ধরো তোমার জিনিসপত্রের দাম কোন কোন প্রোডাক্টস অ্যাভেলেবেল থাকবে কতটা কোয়ান্টিটিতে থাকবে সেই রাষ্ট্রের কন্ট্রোলটা কিন্তু অনেকটাকে পিছিয়ে নিয়ে আসা অনেকটাকে রোল ব্যাক করা এবং এখন এই নিউ লিবারাল স্টেট এখন তো আমরা নিউ লিবারালিজমের যুগেই বাস করছি এই নিউ লিবারালিজমের যুগে এখন মূল অবজেক্টিভটা হচ্ছে টু প্রোভাইড দ্য ওয়েলফেয়ার ফাংশনস যেগুলো আগেও ছিল এখনো আছে কিন্তু থ্রু মিনিমাল স্টেট ইন্টারভেনশন এখনো সেই জনকল্যাণমুখী পরিষেবাগুলো দেওয়ার কাজের কথা বলা হচ্ছে কিন্তু রাষ্ট্রের হস্তক্ষেপ যতটা কমানো যায় মিনিমাল স্টেট এখানে যেই থিঙ্কার আমরা নাম করে নিতে পারি সে হচ্ছে রবার্ট নজিক ওকে এন ও আই সি কে রবার্ট নজিক মিনিমাল স্টেট যেখানে রাষ্ট্রকে অনেকটা রোল ব্যাক করা হচ্ছে কেন কেন কি বলা হচ্ছে এই যে এইটে আমি বললাম না যে অলরেডি একটা তোমার ইকোনমিক একটা চ্যালেঞ্জের মুখে আমরা অলরেডি ওভারঅল ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেট ইকোনমিতে আমরা অলরেডি তখন এইটটিজ এ একটা ইন্টারন্যাশনাল ডেট ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো সেইটাকে রিকভার করার জন্য যে সলিউশনটার কথা বলা হচ্ছে সেইটা হচ্ছে স্টেটকে অনেকটা গোটাতে হবে কেন কি বলা হচ্ছে স্টেটের যে কন্ট্রোল স্টেটের কন্ট্রোলের সাথে কিন্তু মার্কেটের ফেলিয়ার জড়িত এটা ধরা হচ্ছিল কেন কি যেহেতু মার্কেটকে মানে ওপেনলি রান করতে দেয়া হচ্ছিল না রাষ্ট্র সেটাকে কন্ট্রোল করছিল নিয়ন্ত্রণ করছিল তার জন্য মার্কেটের ফেলিয়ারের পেছনে নাকি রাষ্ট্রের ফেলিয়ারের ভূমিকা রয়েছে